হাতের রাইফেল আর গ্রেনেডই বলে দেয় বহু কথা। কতটা ফুঁসে উঠলে সরল লুঙ্গি পরা বাঙালি যুদ্ধে নামে, তার ইঙ্গিত মেলে মুক্তিযুদ্ধের এই স্মারকে। ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থলে নির্মিত জাগ্রত চৌরঙ্গীর পেছনের ইতিহাস বড়ই করুন। 1971 সালের 26 মার্চ স্বাধীনতা ঘোষণার সপ্তাহখানেক আগে এখানে পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে স্থানীয়রা। এখানেই এক পাকিস্তানি সৈন্যকে জাপটে ধরে রাইফেল কেড়ে নিয়েছিলেন ফুটবলার হুরমত। চৌরাস্তায় গিয়ে আবার ভেরিকেট করে ওখানে হুরমতের সাথে দস্তাদস্তিতে হুরমতকে গুলি করে হুরমত তাৎক্ষণিক শহীদ হয় এবং কানু বলে একজন গুলিবিদ্ধ হয়ে কয়েকদিন পরে ইন্তেকাল। ঘটনাটি 19 মার্চের ঢাকা ব্রিগেড সদর দপ্তরের নির্দেশে বাঙালি সৈনিকদের নিরস্ত্র করা হচ্ছে, তাদের অস্ত্র নিয়ে যাচ্ছে পাক সেনারা। এ খবরে জয়দেবপুর ক্যান্টনমেন্ট এলাকায় হাজার হাজার শ্রমিক জনতা তীব্র প্রতিরোধ গড়ে তোলে, গোলাগুলি বর্ষণ করতে থাকি। প্রত্যুত্তরে তারাও আমাদের উপর গুলি চালায়। নিয়ামত মনুখালিপা ওই তাৎক্ষণিকভাবে ওই স্পট ডেথ হয়, সেই জায়গাতেই আমরা জাগ্রত চৌরঙ্গিটা নির্মাণ করেছি। জাগ্রত চৌরঙ্গির উচ্চতা 100 ফুট, চারদিকে আছে 16 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 207 শহীদ মুক্তিযোদ্ধার নাম। 1973 সালে এটি নির্মাণ হয় তৎকালীন ঢাকার চারু ও কলা মহাবিদ্যালয়ের অধ্যাপক আব্দুর রাজ্জাকের নকশায়। এটা হলো দেশের সর্বোচ্চ দৃষ্টিনন্দন মুক্তিযুদ্ধের প্রথম স্মারক ভাস্কর্য। এটা স্থাপনে আব্দুর রাজ্জাক যিনি ছিলেন, তিনি ছিলেন প্রধান, তিনি নির্মাতা। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের এই স্মারক মর্মস্পর্শী অনুভূতি আর চেতনার অনন্য মিশেল। একটা চেতনা জাগে যে এটা গাজীপুর থেকে প্রথম প্রতিরোধ হয়েছে, রক্তে একটা শিহরণ জাগে। আমাদের উচিত যে আমাদের দেশকে এইভাবে রক্ষা করা। জাগ্রত চৌরঙ্গীর ব্যবস্থাপনা নিয়ে খুশি নন অনেকে। কিছুদিন পর এটি স্থানান্তরের পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসনের। এখানে বাস রেপিড ট্রানজিট প্রকল্প বাস্তবায়িত হবে, তখন এই মুক্তিযুদ্ধের ভাস্কর্যটি আমরা এই চৌরাস্তা থেকে পার্শ্ববর্তী চান্দনা একটু স্কুল আছে তার পাশাপাশি জায়গায় স্থাপন করবো। এগুলো পুনরায় মূল ভাস্কর্যটি থাকবে, কিন্তু একটি দৃষ্টিনন্দনভাবে স্থাপন করা হবে।